শুধুমাত্র গ্রাহক এবং গ্রহীতার কাছেই সীমাবদ্ধ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুরক্ষার প্রশ্নে একটা প্রশ্ন একটা জায়গায় রয়েছে। এইটা কি কোনোভাবে সম্ভব যে একটা করে নথি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে থাকে অন্তত সুরক্ষার দিকে তাকিয়ে? দেখুন, এইটা একটা প্রাইভেট অর্গানাইজেশন হোয়াটসঅ্যাপ যার নিজের চাকরি রয়েছে, যার কাজ কি ইনক্রিপশন লেভেলটা ফলো করছে, সেটা এত এক 1 মিলিয়নের ওপরে কাস্টমার আছে, তার কাস্টমার বেস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এই ডেইলি অ্যাক্টিভিটি যারা খুঁজছে তারা এই হোয়াটসঅ্যাপটাকে ইউজ করছে। এইটা নিয়ে ওদের ইনক্রিপশনটা ওদের লজিকটাকে অবশ্যই ওনাদেরকে আবার রিথিঙ্ক করা উচিত, এবং যে ইনক্রিপশন লজিকটা আছে সেটা এইভাবে করা উচিত যাতে মানে যারা আপনাদের আমাদের সাইবার সিকিউরিটি আছে বা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারে তাদের ডেটা। তো এই জিনিসটা এখন যদি তারা চিন্তা করেন তাহলে ভালো, যদি না করেন তাহলে বন্ধ করে দেওয়াটাই একমাত্র আলটিমেট লক্ষ্য যদি আমাদের হয় সেটা কিন্তু পসিবল খুব একটা ভালোভাবে হবে না। কারণ হচ্ছে সবাই দেখুন নতুন টেকনোলজি আসতেই থাকে, বন্ধ করে দেওয়া বা ইউজ না করাটা সলিউশন এটাই যে যারা যারা অ্যাপ্লিকেশন বানাচ্ছে তারা যাতে ভালো ডিটেলসটা শেয়ার করে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিকে শেয়ার করে। অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস ইজ এ প্রবলেম টেরিস অ্যাক্টিভিটি, তো ওয়ার্ল্ডের থেকে যদি প্রেশার আসে আগে হয়তো আপনি শুনেছেন ইসরায়েল থেকে আমাদের কলকাতা পুলিশ একটা ডিভাইস নিয়েছিলেন পারচেজ করেছেন যেটাতে খাইন জায়গায় মনিটর করা যাচ্ছে হোয়াটসঅ্যাপের কমিউনিকেশন, কিন্তু এটা 100% কতটা কার্যকরী হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কমন পার্সনের কাছে সেই নলেজটা নেই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়ে এটা একটা কোয়াটার জায়গায় হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রের সঙ্গে। এখন দেখা শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঠিক কি সিদ্ধান্ত নেয়।